আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা গল্প, কবিতা, প্রবন্ধ এবং সহায়ক পাঠ তোমাদের যেগুলো রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে, এই সবগুলো থেকে আমরা 3 নম্বর এবং 5 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের সাধারণত সেকেন্ড ইউনিট টেস্টে প্রশ্ন দেওয়া হয়। সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তো চলো আমরা এই সমস্ত গল্প, কবিতা আর প্রবন্ধ এবং সহায়ক পাঠ থেকে তোমাদের কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো প্রপার দেখে নিন। তো প্রথমে তোমাদের 9 নম্বর সৃষ্টির যে প্রবন্ধটি রয়েছে সৈয়দ মুস্তফা আলীর লেখা, এখান থেকে 3 নম্বর মানের দেখো কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর থেকে, সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, লেখক এ কথা বলেছেন কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে উত্তর সহ। আর এই সমস্ত প্রশ্নের যে উত্তর সেগুলো তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো, ঠিক আছে? সেখান থেকে তোমরা কিন্তু এর যে উত্তরগুলো সেগুলো কিন্তু তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপর দেখো 2 নম্বর হচ্ছে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, এ প্রসঙ্গে তোমার মত উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমান যুগের ইংরাজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, নবনম্বর সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধে কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর যে প্রশ্ন, এই প্রশ্ন দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। 4 নম্বর হচ্ছে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, স্বয়ংসম্পূর্ণ শব্দের অর্থ লেখো, সংস্কৃত কেন স্বয়ংসম্পূর্ণ ভাষার মর্যাদা পেতে পারে, ঠিক আছে? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখো, তো এখানে দেখো আমরা নবনব সৃষ্টি, এখান থেকে আমরা টোটাল 4টি প্রশ্ন দেখলাম, ঠিক আছে? 4টি প্রশ্নের মধ্যে তোমরা যে 2 নম্বর প্রশ্ন আছে এটা একটু কম গুরুত্ব, বাকি 3টি প্রশ্নই তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। অর্থাৎ 4টি প্রশ্ন তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে। এরপর 5 নম্বর মানের যে প্রশ্ন সেগুলো দেখে নেবো নবনব সৃষ্টি এই প্রবন্ধ থেকে। দেখো 1 নম্বর হচ্ছে ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না, উৎস ও প্রসঙ্গ নির্দেশ করো, উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও। 2 নম্বর হচ্ছে ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন, কী চেষ্টা করে দেখার কথা এখানে বলা হয়েছে, এ বিষয়ে বাঙালি সাহিত্যিকদের ভূমিকা কী ছিল, ঠিক আছে? তো এখানে দেখো আমরা 2টি 5 নম্বর মানের প্রশ্ন কিন্তু এখানে দিলাম নবনম্বর সৃষ্টি এই প্রবন্ধ থেকে, এবং যে 3 নম্বর মানের প্রশ্ন সেগুলো হচ্ছে 4টি এখানে দিয়েছে, ঠিক আছে? 4টি আর 2টি 6টা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে নবনম্বর সৃষ্টি এই প্রবন্ধ থেকে। এরপর তোমাদের রয়েছে আকাশে 7টি তারা যে কবিতা রয়েছে, ঠিক আছে, জীবনানন্দ দাশের লেখা, এখান থেকে 3 নম্বর মানের প্রশ্নগুলো দেখে নাও কোনগুলি গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখে নিকো, উদ্ধৃতাংশে কোন কন্যার কথা বলা হয়েছে, পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন? 2 নম্বর হচ্ছে এরই মাঝে বাংলার প্রাণ পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করুন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধে ক্লান্ত নিরবতা তাৎপর্য ব্যাখ্যা করুন, এটা তাৎপর্য লিখতে হবে। 4 নম্বর হচ্ছে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেবে ডুবে গেছে, পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? 5 নম্বর আসিয়াছে শান্ত অনগত বাংলার নীল সন্ধ্যা, বাংলার সন্ধ্যাকে শান্ত অনগত ও নীল বিশ্লেষণে ভূষিত করার কারণ কী? 6 নম্বর হচ্ছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, পঙ্ক্তিটি ব্যাখ্যা করুন, ঠিক আছে? তো দেখো এখানে আমরা 3 নম্বর মানে 6টি প্রশ্ন এখানে দেখলাম, ঠিক আছে? এই 6টি প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ওকে, এই কবিতা থেকে। এরপর দেখো আকাশের 7টি তারা এই কবিতা থেকে আমরা 5 নম্বর মানের প্রশ্নগুলো দেখে নেবো, ঠিক আছে? 3 নম্বর মানের প্রশ্নগুলো দেখলাম এখানে, এরপর আমরা 5 নম্বর মানের প্রশ্নগুলো দেখবো। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আকাশের 7টি তারা কবিতায় প্রকাশিত কবি জীবনানন্দের বঙ্গ প্রকৃতি প্রীতির পরিচয় দাও, ঠিক আছে? বঙ্গ প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা প্রীতি রয়েছে সেটা আমাদের লিখতে হবে। 2 নম্বর হচ্ছে আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, আকাশের 7টি তারা ফুটে উঠলেন কবি কী টের পান? 3 নম্বর আমি এই ঘাসে বসে থাকি, কে কখন ঘাসে বসে থাকেন, এই ঘাস বলতে তার কোন বিশেষ অভিব্যক্তি প্রকাশিত হয়েছে? 4 নম্বর হচ্ছে আকাশের 7টি তারা কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো, ঠিক আছে? তো এই 4টি প্রশ্ন আমরা 5 নম্বর মানের জন্য কিন্তু প্র্যাকটিস করবো আকাশের 7টি তারা এই কবিতা থেকে, ঠিক আছে? তো এরপর আমরা দেখবো আবহমান তোমাদের যে কবিতা রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, এখান থেকে 3 নম্বর মানের প্রশ্নগুলো দেখে নাও কোনগুলো তোমরা প্র্যাকটিস করবে ভালোভাবে। 1 নম্বর হচ্ছে ফুরোই না সেই এক বুয়েটার দুরন্ত পিপাসা, কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ওকে। 2 নম্বর হচ্ছে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে, এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কী? 3 নম্বর প্রশ্ন জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, উঠানে গিয়ে দাঁড়ালে কী চোখে পড়বে? 4 নম্বর তো দেখো তিনটি প্রশ্ন কিন্তু আমরা এখানে দিলাম আবহমান কবি থেকে 3 নম্বর মানের, এই 3টি প্রশ্ন তোমরা ভালোভাবে পড়বে। এই 1 নম্বর যে প্রশ্ন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? খুবই ভালোভাবে পড়বে এটা। এরপর 5 নম্বর মানের প্রশ্নগুলো দেখো আবহমান কবি থেকে,
এক নম্বর হচ্ছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কীভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ নম্বর মানের জন্য, তিন নম্বর মানের ক্ষেত্রেও কিন্তু দিতে পারে, খুব ভালোভাবে কিন্তু প্রশ্নটিকে পড়বেন। দু নম্বর হচ্ছে আবহমান শব্দের অর্থ কী, কবিতায় ব্যক্ত ভাবের সঙ্গে এই নামকরণ কতদূর সামঞ্জস্যপূর্ণ বলে তুমি মনে করো। ঠিক আছে, তো এখানে কী বলা হচ্ছে না, কবিতায় ব্যক্ত ভাবের সঙ্গে এই নামকরণ, অর্থাৎ যে আবহমান কবিতার নামকরণ যেটা সেটাকেই এখানে বিশ্লেষণ করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো পাঁচ নম্বর মানে দুটি প্রশ্ন আমরা দিলাম আবহমান কবিতা থেকে, দুটি কিন্তু খুব ভালোভাবে পড়বে। প্রথম যে প্রশ্ন এটা কিন্তু খুব ভালোভাবে পড়বে, আর পরেরটা হচ্ছে কি নামকরণ, যেটা আবহমান কবিতার নামকরণ। ঠিক আছে, এটা তোমরা পড়বে। এরপর চিঠি তোমাদের যে প্রবন্ধ রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা নবম শ্রেণীর, তিন নম্বর মানের প্রশ্নগুলো দেখো প্রথমে চিঠি এই প্রবন্ধ থেকে, তিন নম্বর মানের কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক নম্বর হচ্ছে মরদ কি বাত হাতি কি দাঁত কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে, দু নম্বর হচ্ছে কোন বিশেষ প্রয়োজনে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে এই চিঠিটি লিখেছিলেন। তিন নম্বর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন, তাকে বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন। চার নম্বর হচ্ছে কিন্তু বিঘ্ন আছে বহু, কোন কোন বিঘ্নের কথা বলা হয়েছে। ওকে, তো দেখো এখানে আমরা যে এই যে প্রবন্ধ চিঠি প্রবন্ধ, এখান থেকে আমরা তিন নম্বর মানের চারটি প্রশ্ন দেখলাম। প্রথম যে প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে পড়বে। ওকে, তো এই চারটি প্রশ্ন এখানে আমরা দিলাম, এই চারটি প্রশ্ন কিন্তু তোমরা গুরুত্ব সহকারে দেখে যাবে। এরপর দেখো চিঠি প্রবন্ধ থেকে পাঁচ নম্বর মানের প্রশ্নগুলো কোনগুলো তোমরা প্র্যাকটিস করবে। এক নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্য চিঠির বিষয়বস্তু আলোচনা করো, অর্থাৎ চিঠি যে এই যে প্রবন্ধ, এই চিঠির প্রবন্ধটার যে বিষয়বস্তু কী সেটা লিখতে হবে। দু নম্বর হচ্ছে চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও। ঠিক আছে, তিন নম্বর তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, উক্তিটি কার, বক্তার এমন বক্তব্যের কারণ কী, অথবা তোমাকে একটু সাবধান করা দরকার, কাকে কেন সাবধান করা দরকার, কী বিষয়ে সাবধান করা দরকার। ওকে, তো দেখো এখানে আমরা তিনটি প্রশ্ন দিলাম চিঠি প্রবন্ধ থেকে পাঁচ নম্বর মানের, এই তিনটি প্রশ্ন কিন্তু তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে। ঠিক আছে, চিঠি যে প্রবন্ধ রয়েছে সেটার বিষয়বস্তু এটা পড়লেই কিন্তু বাকি প্রশ্নগুলোর উত্তর তোমরা প্রায় লিখতে পারবে। ওকে, এরপর দেখো রাধারানী তোমাদের যে গল্প রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এই গল্প থেকে তিন নম্বর মানের প্রশ্নগুলো প্রথমে দেখো। এক নম্বর হচ্ছে সুতরাং আর আহার চলে না, কাদের প্রসঙ্গে এই উক্তি, তাদের আহার বন্ধের উপক্রম হলো কেন। দু নম্বর হচ্ছে রাধারানীর বিবাহ দিতে পারিল না, রাধারানীর বিবাহ দিতে না পারার কারণ আলোচনা করো। তিন নম্বর হচ্ছে তাহাতেই মার পথ্য হইবে, রাধারানী কীভাবে মায়ের পথ্য জোগাড়ের চেষ্টা করেছিল। ওকে, চার নম্বর অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, কোন পরিস্থিতিতে কাঁদতে কাঁদতে রাধারানী বাড়ির পথ ধরল। ঠিক আছে, তো তিন নম্বর মানে চারটি প্রশ্ন আমরা এখানে দিলাম, এই চারটি প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তিন নম্বর মানের জন্য। এরপর রাধারানীর যে গল্প সেখান থেকে পাঁচ নম্বর মানের প্রশ্নগুলো দেখে নাও। এক নম্বর হচ্ছে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের কথা বলা হয়েছে, পাঠ্যাংশ অনুসরণে তাদের দারিদ্র এবং নির্লভতার প্রসঙ্গ আলোচনা করো। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। দু নম্বর রাধারানীর নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল, রাধারানীর মাহেশের রথ দেখতে যাওয়ার কারণ কী ছিল, সেখানে তার কী অভিজ্ঞতা হয়েছিল। ওকে, তিন নম্বর হচ্ছে আমরা ভিখারী হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি, বক্তার এই মন্তব্যের প্রেক্ষাপট গদ্যাংশ অবলম্বনে আলোচনা করো। তো এখানে আমরা পাঁচ নম্বর মানের তিনটি প্রশ্ন দেখলাম রাধারানী এই গল্প থেকে। ঠিক আছে, তিনটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এরপর যে তোমাদের রয়েছে যে সহায়ক পাঠ রয়েছে করভাস নামে যে সহায়ক পাঠ যে অংশটা তোমাদের রয়েছে সত্যজিৎ রায়ের লেখা, এখান থেকে দেখো কোন কোন প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে তিন নম্বর এবং পাঁচ নম্বর মানের জন্য। প্রথম হচ্ছে করভাস গল্প অনুসারে করভাসের মানব সুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দু নম্বর হচ্ছে মেলিফাউল ও গ্রিব নামের পাখির সম্পর্কে আমরা করভাস গল্পে কী কী তথ্য পাই। তিন নম্বর আমার অর্নিথিন যন্ত্র আজ তৈরি শেষ হলো, যন্ত্রটির পরিচয় দাও, এই যন্ত্রটির ব্যবহার কীভাবে শুরু হলো। চার নম্বর দু সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস কোন বিষয়ে একথা বলা হয়েছে, কীরকম প্রোগ্রেস হয়েছিল। পাঁচ নম্বর করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেল, কোন ঘটনায় এই প্রমাণ পেয়েছিল প্রফেসর শঙ্কু। পাঁচ নম্বর হচ্ছে করভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে, কিভাবে প্রফেসর শঙ্কু বুঝলেন যে করভাস বৈজ্ঞানিক মহলে উপস্থিত হওয়ার উপযুক্ত হয়ে উঠেছে, অথবা করভাসকে
এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে এমন দাপটে মন্তব্যের কারণ কি? সাত নম্বর, খাঁচা সমেত করভাস উধাও, করভাস কীভাবে উধাও হয়ে গিয়েছিল? আট নম্বর, কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, এটি কার উক্তি, কার কোন অসামান্য, এটি কার উক্তি, কার কোন অসামান্য বুদ্ধির কথা এখানে বলা হয়েছে? অথবা গল্পের শেষে করভাস কীভাবে জাদুকর আর্গাসকে জব্দ করেছিল, এটা লিখতে হবে, ঠিক আছে? তো দেখো, এই গল্পে আমরা তোমাদের যে ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের যে সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধন রয়েছে, ঠিক আছে, এই সবগুলো থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নগুলো কিন্তু আলোচনা করলাম। এই প্রশ্নের যে উত্তরের উত্তর যেগুলো আছে সেগুলোর তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো, সেখানে কিন্তু সমস্ত উত্তর দেওয়া রয়েছে, ওকে? আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে, ওকে? তো চলো, আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।